ঝালমুড়ি তো অনেক খেয়েছি, কিন্তু এই পিচ্ছে মানুষের হাতে বানানো ঝালমুড়ি এই প্রথম খাচ্ছি। তাই হঠাৎ করে ভাবলাম ঝালমুড়ি খাবো, তাই চলে গেলাম রায়পুরা রেলগেট রাজউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে। সেখানে একটা পিচ্ছি মানুষ যে কিনা একটা ভ্যানগাড়ি নিয়ে ঝালমুড়ি বিক্রি করে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সে এখানে ঝালমুড়িটা বিক্রি করে বিকেল থেকে নিয়ে। তো সে কিন্তু খুব স্পিডে কিন্তু এই ধনিয়া পাতাগুলা, মানে বিলাতি ধনিয়া পাতাগুলা খুব স্পিডে কাটতেছে। তার কাটিংটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে এই পিচ্ছি মানুষ কি সুন্দর করে এই ধনিয়া পাতাগুলা কাটতেছে। তো এই কাটার পর আমি অর্ডার করলাম যে আমাকে একটা ডিম দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য, ডিম আর সাথে হচ্ছে আলু। এখন আপনাদেরকে দেখাবো তার যে আলু ভুনাগুলো থাকে সে আলু টুকরা টুকরাগুলো আর হচ্ছে ডিম রেখে দিয়েছে একসাথে। তো বুটগুলো কিন্তু দেখতেছেন যে ছোলা যে ভুনাটা খুবই সুন্দর, কিন্তু সে কিন্তু আমার জন্য বানানোর ইয়ে করতেছে, প্রসেসিং করতেছে। ডিম নিল, আলু নিল, এখন সেগুলোকে একটু ভালো করে ভাঙলো। ভাঙার পর সে কিন্তু ঝালমুড়িটা আমার জন্য তৈরি করতেছে। আমি 40 টাকার অর্ডার করেছি, 40 টাকার ঝালমুড়ি যেখানে আলু থাকবে, ডিম থাকবে, আর মুড়ি বুট আর সালাদ টালাদ যাই থাকে, সে কিন্তু একটা ম্যাগি যে মশলাটা ওটা একটু দিয়ে দিয়েছে এটাতে একটু টেস্ট আসার জন্য। তারপর কিন্তু সে একটু ছোলা বুট নিয়ে নিল, বুট ভোনা যেটা আর কি, ছোলা বুট ভোনা সেটা সে একটু নিয়ে নিল। তারপর কিন্তু সে এখান থেকে একটু বিলাতি ধন্না পাতা ওইটা একটু নিল, নেওয়ার পর কিন্তু ভালো করে মাখাইতেছে, ভালো করে মিক্স করতেছে, যেটার ভিতরে আলু আছে, ডিম আছে, ছোলা বুট ভোনা আছে, সব কিছু একসাথে সে কিন্তু মুড়ির সাথে মিক্সড করতেছে। তো এখান থেকে কিন্তু অন্যরকম একটা স্মেল পাচ্ছি ঝালমুড়ি থেকে, কিন্তু স্মেল না আসলে কিন্তু সে ঝালমুড়ি খেয়ে মজা থাকে না। সে কিন্তু এই প্লেটে কিন্তু ঝালমুড়িটা ঢালতেছে, ঢালার পর সে কিন্তু লেবু যে স্লাইস গোল গোল করে স্লাইস করে কাটা ছিল সেটা সে দিবে। তার আগে সে একটু সালাদ নিয়ে নিল, এখন সে লেবু স্লাইস করা গোল গোল করে সে লেবুগুলো সে একটু মশলার মধ্যে একটু ভরিয়ে তারপর আমাকে সাইডে করে দিয়ে দিল, আর একটু উপরে কিন্তু সল্ট দিয়ে দিল লেবুর উপরে, তাছাড়া হালকা একটু মশলাও সে কিন্তু এই লেবুর উপরে দিয়ে দিল। তারপর সে কিন্তু কাঠ দিয়ে দিল, কারণ এখানে তো চামচ নেই, কাঠ দিয়ে খেতে হবে। এই ঝালমুড়িগুলো যে অস্থায়ী ঝালমুড়ি দোকানগুলো থাকে সেখানে কাঠ দিয়ে ঝালমুড়ি খেতে, সেটা আপনারা ভালো করে জানেন। সে আমার হাতে দিয়ে দিল। এখানে হচ্ছে 40 টাকার ঝালমুড়ি যেখানে ডিম এবং আলু দেওয়া আছে, একটা আস্ত ডিম দেওয়া থাকে। তো আমার বন্ধু ফারুক এবং দীপ্ত হাতে নিয়ে বসে গেছে। তো আমি প্রথমে স্টার্ট করলাম, আমি আর ফারুক। তো আসলে এই ঝালমুড়িটা খুবই মজা। আপনারা জানেন যে অনেক মশলা দিয়ে ঝালমুড়িটা মাখানোর পর কিন্তু পুতায়া যায়, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পুতায় না, এটা কিন্তু মচমচাই আছে। তো আমরা কিন্তু ঝালমুড়িটা খাচ্ছি, খুবই মজার একটা টেস্ট ফ্লেভার আছে, আর ম্যাগি যে মশলাটা দিছে যার জন্য এটার ফ্লেভারটা আরেকটু বেড়ে গেছে। এখন দীপ্ত আর ফারুক খাচ্ছে, আমি ভিডিও করছি। আর দীপ্ত তো লেবু নিয়ে চেটে চুটে খাচ্ছে, সে বলতেছে লেবুটা খুব মজা হয়েছে কারণ উপরে একটু মশলা আর বিট লবণ দিয়ে দিছে যার জন্য লেবুটা খুব ভালো লাগছে। এদিক দিয়ে ফারুক কিন্তু মশার কামড়ের সাথে সাথে সে কিন্তু খাচ্ছে এই ঝালমুড়ি। আর এই ঝালমুড়িটা মূলত কিন্তু আপনারা বিকেলবেলা আসলে পাবেন, কারণ বিকেল থেকে রাত্রি পর্যন্ত এই দোকানটা থাকে।